জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও সংস্কার ইস্যু নতুন সুযোগ দেখছেন বিশ্লেষকরা থমথমে পাহাড় অবরোধে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে না যানবাহন সাজেকে আটকা প্রায় দেড় হাজার পর্যটক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় পর ক্লাস শুরু সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস উপাচার্যের রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে এ নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে সতেরো বছরে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি আফজাল হোসেনের রিপোর্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে দুটি কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও দু থেকে দু পর্যন্ত সতেরো বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা এ দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে দলটির নেতারা বলছেন প্রতিহিংসা এবং মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় শুধু বিএনপি না অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে গায়েবী মামলা হয়েছে মিথ্যা বানোয়াট সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই সিদ্ধান্তটা নিলে ফেসিস রেজিমের যে লিগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে ফেসিস্ট রেজিমের এই ধরনের লিগেসিটা কেন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ বহন করবে তারা বলছেন আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ এতে একদিকে যেমন রাষ্ট্রের অর্থের অপচয় হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবেন ভুক্তভোগীরা পাঁচশো তেষট্টিরা মামলা আছে এক যুবদল নেতার বিরুদ্ধে এই মামলাগুলো যদি আমরা একটা একটা করে উড্ডু করি তাহলে পাঁচশো বছর লাগবে আর যে কোর্টের যে সংখ্যা এই সংখ্যা অনুসারে তারা মামলা এই এত মামলা প্রত্যাহার করা তাদের পক্ষে সম্ভব হবে কি আমরা জানি না আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে এই সরকারের ওই সেই সুযোগ আছে সেই ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন বিএনপির হিসেবে দু সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে হওয়া মামলার সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি আসামি প্রায় পঞ্চাশ লাখ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে একশো থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে সাড়ে চারশো পর্যন্ত মামলা রয়েছে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা একত্রিশ দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা মার্জিয়া মোমোর রিপোর্ট গণতন্ত্র বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ জুড়ে পদযাত্রা জনসংযোগ সমাবেশ কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য দু সালের তেরোই জুলাই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করে দলটি আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে সেই জন্য এবং এর বাইরেও আমরা রকম রাষ্ট্র ব্যবস্থা চাই সেজন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে দেড় যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি জানালেন সরকারি কর্মকমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা যে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেই একত্রিশ দফাতে এই সব কিছুই অন্তর্ভুক্ত আছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিগত ১৬ বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির ষাট লাখ নেতাকর্মী সমর্থক একই সময়ে গুম হয়েছেন প্রায় দেড় হাজার গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা দুই দেশের নিরাপত্তা ইস্যুতে ভারত একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ জানিয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর কথা বলেন মির্জা ফখরুল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে এই বৈঠক হয় মির্জা ফখরুলের পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়দ উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আপনারা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি সিকিউরিটি যে বিষয়টা আছে এই প্রত্যেকা সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন নদীর পানি শুধু রাজনীতি নয় এটি কূটনীতি ও অর্থনীতিও প্রতিবেশী দেশের কোথায় বাদ আছে কি পরিমাণ পানি তারা ছাড়বে তা জানানো হলে বাংলাদেশ আগে থেকে ব্যবস্থা নিতে পারত এমন মন্তব্য করেছেন পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রেজওয়ানা হাসান সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতিও এটা অর্থনীতিও হ্যাঁ কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুর্ভোগ আমাদের মানুষের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাদ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে হাসান উজ্জামান সাকির রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র বলছে নিউইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে তাছাড়া গত তিন দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি এটা পসিবল হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ মানুষ নবেল বিজয়ে তিনি যেহেতু এই রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করেছেন এটা তার সৌভাগ্য তার বুদ্ধিমত্তা তার প্রজ্ঞা তার যে দর্শন সারা জীবন তিনি যে প্রচার করেছেন তারই স্বীকৃতি স্বরূপ আমরা একজন ভালো মানুষকে পেয়েছি বিশ্লেষকরা বলছেন ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে ডক্টর ইউনুস নিউ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না যে অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়ন এইগুলো বন্ধ করতে আমাদের সোনার দেশ ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চব্বিশ সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হওয়ায় নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে বিভিন্ন খাত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওয়াশিংটন এদিকে শেখ হাসিনার পতনকে ভারত বিরাট ক্ষতি হিসেবে দেখছে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা তবে তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে এ সম্পর্ক স্বাভাবিক হবে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো অথচ সম্পর্কের সমীকরণ এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে রোববার কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় চোদ্দশো পর্যটক পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ পারতেছে না এক্ষেত্রেও যাই না টাকা পয়সা অনেক কমে কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ ফাহরিয়া ফারজানা সময় সংবাদ পাহারে অশান্তি সৃষ্টিতে কেউ যাতে ইন্ধন না দিতে পারে সেজন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা হোসেন বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে কথা বলেন তিনি দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাঠ বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পাহাড়ে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেজন্য বাসিন্দাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সব পক্ষকে এগিয়ে আসতে হবে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে আছে এর মধ্যে তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে আমি মনে করি এটা সমাজের দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না এবং মিলেমিশে থাকাটা হলো বেটার নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে বলে জানান এই উপদেষ্টা সব ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে গুরুত্ব দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরও আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল পুরো পুরো বলবো বলব কি শব্দ আমি শব্দ পাচ্ছি না এবং পুরো সিস্টেম খারাপ করে গেছে অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 জানা যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না এটা হতে পারে না ইট হ্যাজ টু বি ল এন্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্বাসিতে দুটি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা হোসেন সময় সময় সংবাদ বরিশাল সংবাদে থাকছে আরও জানানের খবরে দেশের বাজারে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মৎস্য আহরণ জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা সরকারি কর্মচারীরা সম্পত্তির হিসাব জমা না দিলে লঘু দণ্ড হিসেবে তিরস্কার করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বিকেলে সচিবালয়ে তিনি বলেন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে হবে তবে এবছর দিতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পত্তির হিসাবের পাশাপাশি ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে এমন কোন তথ্য থাকে আমাদের এটাকে বলে এisDirectory মানেই শাস্তিত্ব শাস্তিত্বক অপরাধ যদি জমা ঠিকমতো না হবে তথ্য গপল করে প্রথমে যেটা এরভাবে লঘু জন্ডে যাওয়া হয় চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা প্রাপ্তির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্তবিত সালমানিফ রহমানের ইন্ধনে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা রাজধানীর পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুনরায় নিয়োগের দাবিতে মানববন্ধন করেন চাকরিচ্যুত চার শতাধিক কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে অবিলম্বে চাকরিতে বহাল করা না হলে বুধবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়ে তিন মাস পর শুরু হলো ক্লাস দীর্ঘ সময় পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তবে তারা চান ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ এদিকে উপাচার্য জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর প্রাণ সঞ্চাল্য ফিরেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথ চলা সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে আর তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলছেন দ্রুতই ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিতে হবে চার মাসে যেন আমরা সেমিস্টারটা কমপ্লিট করতে পারি আমরা সেশন জটের মধ্যে যেন না পড়ি নির্ভর করছে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে তাদের উপর আর কি তাদের নির্দেশনা থাকলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই যে দুই তিন মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারব নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্নমত কেউ চাইছেন বন্ধ থাকুক সব ধরনের রাজনীতি আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাক্স নির্বাচনের এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে কোনো রকমের রাজনীতি হয় না সেগুলো তো চলছে যতই বলুক তার কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পক্ষে থাকবে ডাকসই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাধান ডাকসই একমাত্র পথ তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর আর পরিদর্শন শেষে উপাচার্য বলছেন শিক্ষক শিক্ষার্থীদের ট্রমা কাটাতে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক জন্য কিছু বিশেষ ব্যবস্থা চেষ্টা করছি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত দুই থেকে ত্রিশ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পহেলা জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন পরে ছাত্র আন্দোলন চলাকালীন সতেরোই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার নোয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপ পরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদক সূত্র জানায় সাবেক এমপি মোহাম্মদ শাহিন চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তার নামে যশোর চিত্রা মোড়ে জাবির ইন্টারন্যাশনাল নামে বাইশ পাঁচ তারকা হোটেল এবং কাঁঠাল তলায় হোয়াইট হাউস নামে অট্টালিকা আছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সায়েন চাকরাদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তার নামে যশোরের বাইশতলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেল এবং কাঁথালতলায় হোয়াইট হাউস নামে তালিকা রয়েছে এছাড়া তিনি নিজ ও তার পোষ্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্যানুসন্ধানকালে জানা যায় রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ বিভিন্ন সড়কে অবাধে চলছে রিকশা যানবাহনের এমন যত্রতত্র চলাচলের কারণে সড়কে বেড়েছে দুর্ভোগ এ নিয়ে আছে অভিযোগ পুলিশ বলছে সাধারণ মানুষের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদিকে সংস্কার করে উন্নত দেশের মতো ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা যানজটে নাকাল নগরবাসী ট্রাফিক সিগনালে চলে যাচ্ছে পর সড়কে গাড়ির যত্রতত্র চলাফেরা রিক্সা যেন মরার উপর খাড়ার ঘা এমন বাস্তবতায় ট্রাফিক পুলিশের দিকে অভিযোগের তীর আগে যেরকম ট্রাফিক ব্যবস্থা অনেকটা ভালো ছিল এখন ওই নাই বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে রোদের মাধ্যমে ভাই এটা ঠিক না মনে হচ্ছে আমার আমার মনে হয় সিস্টেমটা চেঞ্জ করা উচিত কেউ মানে কেউ মানে না সবাই তো আর এক না রং না যে চলতে হয়তো বা কমতে পারে ট্রাফিক পুলিশ গুলো পাঁচ তারিখের পর থেকে খুব সারা ভাবে ডিউটি করতেছে যেটা আমার মনে হয় আরকি আমাদের সিস্টেম মতো আনতে হবে সিস্টেম আইন ঠিক মতো পালন করতে হবে তাছাড়া তো হবে না পুলিশের সদস্য কম কিন্তু পুলিশ তো চেষ্টা করছে এবং আমাদের সহনীয় হলেই তো আমরা পারি ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ এমন অভিযোগ পুরোপুরি সত্য নয় উল্লেখ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান কর্মকর্তাদের আমরা সিগনাল দেওয়ার চেষ্টা করছি অনেকে হয়তো ওভারলোড করার চেষ্টা করছে বাট আমরা তাদের আইনের আওতা আনছি আমাদের কার্যকলাপে কোনো আমাদের গাছরা ভাব বা যেটা বললেন এটা কোনো সম্ভাবনাই আমাদের নাই আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের সময় না আপনাদের স্মুথলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার শুধু আপনাদের সহযোগিতা কাম্য করছি আমরা এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংস্কারের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার সামাজিক সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া সময় সময় সংবাদ ঢাকা সংবাদে থাকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মোদীর পর অমিত শাহর আপত্তিকর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনের সমালোচনার ঝড় আগামী পনেরো দিনের মধ্যে ডিম মুরগির বাজারের সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি না মানলে সব খামার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি তাদের সঙ্গে আলোচনা না করেই ডিম মুরগির দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি সংগঠনটির তাদের দাবি এতে ভোক্তার মতো ভোগান্তিতে পড়েছেন খামারিরাও বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে পনেরো সেপ্টেম্বর নতুন করে ডিম মুরগির দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দাম নির্ধারণের আগে আলোচনায় নেওয়া হয়নি কোনো প্রান্তিক খামারিকে এমন অভিযোগ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর কর্পোরেট সিন্ডিকেটকারীদের কথা অনুযায়ী ডিম মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার অভিযোগ এনে তার প্রতিবাদে রোববার কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ সময় সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন মুরগির বাচ্চা ও খাবারের দাম আগে নির্ধারণ করে পরে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করতে হবে আমার উৎপাদন খরচ দ্বিগুণ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার দাম বেদনা দিয়ে আপনি মুরগি এবং ডিমের দাম বেঁধে দিচ্ছেন কর্পোরেট কোম্পানির এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা আমার এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা কর্পোরেট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে এবং নতুন করে ডিম মুরগির দাম নিয়ে আলোচনায় না বসলে প্রান্তিক পর্যায়ের সব খামার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা পনেরো দিনের ভিতরে এই সিন্ডিকেটের হতাদের ধরতে হবে যদি এখনই সিন্ডিকেটকে বন্ধ করা না যায় এদেরকে শাস্তির আওতায় নেওয়া না যায় তবে সামনে কিন্তু ডিম মুরগি হবে বড় লোকের পণ্য সংবাদ সম্মেলন শেষে এসব দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিলেও মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের এতে সায় নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার রফতানের খবরে দেশের বাজারে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারও দেন তিনি এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বাজারজাত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশই পাওয়া যায় বাংলাদেশে গত একযুগে এই প্রজাতির মাছের আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ সরকারি তথ্যমতে বছরে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ইলিশ মাছ মেলে তবে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও বাজারে কমেনি দাম এখনও মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে স্বাদের ইলিশ এমন অবস্থায় প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়

দুর্গাপূজা উপলক্ষে দু সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ গেল দু হাজার ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ছয়শ মেট্রিক টন আর গত চার বছরে দেশটিতে রপ্তানি হয়েছে পাঁচ টন পরিমাণ যাই হোক ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক সমালোচনা থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার তিন দিন পর সচিবালয়ে ফরিদা আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছিলেন কোন ইলিশ পাঠানো হবে না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে যদিও সেই সিদ্ধান্ত বদলে প্রতিবেশীদেরও ইলিশ পাঠানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার শনিবার তিন হাজার টন ইলিশ রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় যা গত বছরের চেয়ে প্রায় চার গুণেরও বেশি এরপর থেকেই ইলিশ নিয়ে তর্ক নতুন মোড় নেয় রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের জানান ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাজারে দাম বাড়ানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই এটা এখনও যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বাজারজাত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে দেশে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণে সরকারি ব্যবস্থা মাফিক সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফরিদ আক্তার প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরে ধরে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা অমিত শাহ দাবি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাঙ্ক হচ্ছে অনুপ্রবেশকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলেও এরই মধ্যে রাজ্যটিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সম্প্রতি ঝাড়খণ্ডে এক নির্বাচনী প্রচারণায় রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আরেক নির্বাচনী প্রচারণায় একই সুরে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ রাজ্যের শাসক দলের কঠোর সমালোচনা না করে তিনি বলেন কংগ্রেস আর জিডি এবং জেএম ভোট ব্যাংক রক্ষা করতেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় খুশিয়ারি দিয়ে বলেন বিজেপি झारखंडে ক্ষমতা এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ছুলিয়ে সাজা করা হবে রোহিঙ্গা আর বাংলাদেশী घुसपैठियों को चुन चुनकर झारखंड के बाहर ভারতীয় স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলেই বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি এর আগে একইভাবে লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় প্রচারণায় গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন অমিত শাহ যদিও এসব কথা বলেও ওই আসনে জয় পায়নি গেরুয়া শিবির ঝাড়খণ্ড বিধানসভা ভোটে এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে রাজ্যের জোট সরকারের মুখ্যমন্ত্রী থাকার অবস্থায় হেমন্ত সরেনকে গ্রেফতার করে ইডি পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি তবে সোনিয়া গান্ধীর কংগ্রেস লালু প্রসাদ যাদবের আরজেডি ও হেমন্ত সরেনের জনমুক্তি মোর্চার শাসক জোট বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার অভিযোগ তুলে প্রচারে নেমেছে আর এই লড়াইয়ের উত্তাপ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে আরও জোরালো হবে বলে মত বিশ্লেষকদের সুব্রত আচার্য সময় সংবাদ ভারত দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপানের নেতারা যুক্তরাষ্ট্রের ডেলোয়ারে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত জোট কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয় এদিকে সম্মেলনের ফাঁকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট মোদী বাইটে বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলোয়ারে জড়ো হলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জোট কোয়াডভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া জাপান ও ভারতের প্রধানমন্ত্রী অংশ নেন সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় দক্ষিণ ও পূর্ব চীন সাগরের সাম্প্রতিক পরিস্থিতি যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন ও গাজা সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কোয়াড নেতারা এছাড়া উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানান সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত যুক্তরাষ্ট্র থেকে একত্রিশটি এমকিউ বি স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনছে মোদী সরকার সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে সব ড্রোন কিনছে ভারত বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর এই ড্রোন মোতায়েন করা হতে পারে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে এক্সপোস্টে মোদী বলেন দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন তারা অন্যদিকে বাইডেন জানান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ঘনিষ্ঠ এবং গতিশীল রবিউল ইসলাম সংবাদ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও সংস্কার ইস্যু নতুন সুযোগ দেখছেন বিশ্লেষকরা এবং থমথমে পাহাড় অবরোধে খাগড়াছড়ি ডাঙ্গামাটিতে চলছে না যানবাহন সাজেকে আটকা প্রায় দেড় হাজার পর্যটক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এ ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়